মাতুয়াইল সাইনবোর্ড ও চিটাং রোড টানা কয়েক দফা সংঘর্ষের পরে স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল শুরু করেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নাগাদ চিটাং রোড ও শিমডেল মোড়ে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এতে পাঁচজন আহত হয় এবং পাঁচ বিএনপি নেতা কর্মীকে আটক করা হয় ঠিক এর কিছুক্ষণ পরেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অংশে মাতোয়াইল এলাকায় বিএনপির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় এতে কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় আর এতে করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় তবে ঘণ্টাখানিক সংঘর্ষের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়ে যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুপুরের পর থেকেই ব্যক্তিগত গাড়ি এবং বড় বড় গাড়ির সংখ্যা এই রাস্তায় চলাচলকারী গণপরিবহন ও যাত্রী পরিবহনের গাড়িগুলো বেশি দেখা যায় এবং ট্রাকে করেও অনেককে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে দেখা গেছে এনএনটিভি নারায়ণগঞ্জ